লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জিএম কাদেরের পক্ষে এই উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় 2500 মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন জাতীয় পার্টির নেতারা।